আসসালামু আলাইকুম। জাবির কিছু সুইচের ইয়া দেখাইতেছি, এটা হরেন দিলে আপনি যখন গাড়ি অনেক ভিতরে কোনো গাড়ি থাকে আমরা গাড়িটা খোঁজার জন্য, তখন এটা চাপ দিলে গাড়ি হরেন বাজবে যে আপনার গাড়িটা কোথায় আছে। আর এটার সাথে হইলো উপরেটা হইলো আপনার ব্যাগডালা, মানে পিছনে যে ব্যাগডালা আছে ব্যাগডালা খোলার জন্য এটা চাপ দিলে, আর এটা হইলে তালা খোলাই তো দেওয়া যেতেছে। যদি আপনি লক করেন তাহলে এটাতে ক্লিক করবেন, আর খুলতে চাইলে এটাতে ক্লিক করবেন, দরজা খুলে যাবে আর কি অটোমেটিক এই রেটার কাছে। আর এটা হলো ব্যাগডালা, এটাতে ক্লিক করলে আপনি পিছনের যে ব্যাগডালা আছে এই ব্যাগডালা খুলে যাবে। আর এটা হলো হরেন, পিছনের লালটা যেটা আছে এটা হরেন। এখন আপনি কিছু জিনিস দেখাইতেছি ড্যাশবোর্ডের ভিতরে, যে এটা হলো আপনার তেলের মিটার, তেল কতটুকু আছে এটা দেখার জন্য এই জায়গায় দেখতে পারবেন আপনি। যেটা তেল যদি আপনি ফুল থাকে তাহলে এই পাশে তেলের কাটা এই পাশে ঘুরে আসবো। আর উপরেরটা আছে আপনার অয়েল মিটার, যদি অয়েল কম থাকে তাহলে ওটাতে শো করবো, অয়েল মিটার ইয়ে শো করবো। এই যে দেখাইতেছি আমরা জুম করে, এটা হইলো আপনার তেলের মিটার, আর উপরেরটা হইলো অয়েল মিটার, ইঞ্জিনের তেল কতটুকু আছে আর কি। আর এটা হইলো রেস মিটার, আমি ইঞ্জিনে পিক আপ দিবেন কতটুকু রেস উঠলে এটা 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 শো করবো। আর এটা হইলো মাইল মিটার, মাইল মিটার কতটুকু স্পিডে গাড়ি চলতেছে আর কি এটা। তারপর এই পাশে আছে দুইটা, এটা হইলো ব্যাটারি, আপনার ব্যাটারি কতটুকু চার্জ দিতেছে এটা। আর তারপর এটা হলো আপনার ইঞ্জিন কতটুকু গরম হইতেছে এটা আর কি, ওভার হিট কতটুকু টেম্পারেচার মিটার এটা যেটা বলে আর কি। তারপর এই পাশে আছে এসির সুইচ, আপনি এসি এটা ঘুরাইলেই আপনি এসির বাতাস দিব, ঠিক আছে। এসি এটা যখন আপনি মুসর দিবেন তখন এসি চালু হইব। আর এটা হলো আপনার পায়ের মধ্যে হাওয়া লাগতে পারে বা নিচে লাগতে পারে। আর এটা হলো আপনার রেডিও বা সিডি যেগুলি থাকে এগুলি, এটার কাজ হলো এইটা। আর এটা হলো তো স্টার্টিং গিয়ার আর কি, আমি অটো গাড়ি এটাও, ঠিক আছে। এটার স্টার্টিং হলো গিয়ারের ভিতরে, স্টার্টিংয়ের ভিতরে গিয়ার, এটার কাজ হলো গিয়ারের কাজ হলো এটা, আপনি নিচের দিকে যখন টান দিবেন আর তারপরে এটা অটোমেটিক এটা তো আপনারা জানেন। আর এটা আপনার যদি কোনো ফোন টোন আসে তাহলে আপনি এটাতে স্টার্টিংয়ের ভিতর থেকে রিসিভ করতে পারবেন। আর এই পাশে আছে আপনি জানালার এগুলি, এগুলি তো আমরা জানেন যে জানালার বটন এগুলি লাস্ট নামে ওঠে, ঠিক আছে, এগুলির এই কাজ। আর এটা হলো সিট, এটা মোস্তর দিলে আমরা সিট উপর দিকে উঠবো, আর এইটা ডাইনামিক নিলে গাড়ির সিট আগে পিছিয়ে যাবো। আর এটা তো জানেন এটা সিট এমনি শোয়াইতে পারবেন বা সোজা করতে পারবেন। আর এটা হলো আপনার বনাট, বনাট খোলার ইঞ্জিন, এটা হলো হ্যান্ড ব্রেক, এটা আমরা পাড়া দিলে আবার খুলবো, পাস করলে খুলবো। এটা হলো ব্রেক, আর এগুলো অ্যাক্সিলেটার, এই হলো মোটামুটি নিচের এই এই জিনিসগুলি, অন্য আর কিছু নেই কেউ। আর ভিতরে যে এইগুলি আপনি যেগুলি এতক্ষণ যা দেখাইলাম তাই আর কি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যদি কারণ জানতে কোনো সমস্যা হয় বা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করুন। আর আমি নতুন তো ভিডিও কীভাবে গুছায় এত কিছু আমি করতেছি ইয়ে বলতে পারি না, তারপরে ধীরে ধীরে ইনশাল্লাহ যদি আপনারা চান ভিডিও তো আমি আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো। আর যেহেতু আমি একাই একাই ভিডিও করি, ঠিক আছে, একাতে ভিডিও করি তাই আর কি সুন্দরভাবে গুছায় বলতেও পারি না, ঠিক আছে। তো নেক্সটে আরও ধীরে ধীরে ইনশাল্লাহ আরও আমরা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অন্যান্য ব্র্যান্ডের। এই গাড়িটা হলো আমেরিকান গাড়ি, এটা হলো তাহু গাড়ি, আমেরিকান সফর গাড়ি, সিক্স সিলিন্ডার ইঞ্জিন, এটার ইঞ্জিনে ইঞ্জিন হলো সিক্স সিলিন্ডার ইঞ্জিন, 200 কিলোমিটার স্পিড, এটা 1 ঘন্টায় 200 কিলোমিটার স্পিডে চলে গাড়ি, অনেক বড় পাওয়ারফুল ইঞ্জিন আর কি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।